দুর্নীতি অর্থ আত্মসাত এবং শ্রমিক ঠকানোর অভিযোগ থেকে বাঁচার জন্য ডক্টর ইউনুস মরিয়া চেষ্টা করছেন একদিকে যেমন তিনি গণতন্ত্র নেই বলে চিৎকার করছেন অন্যদিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোকে সরকারের বিরুদ্ধে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছেন এরকম প্রচেষ্টাগুলো ক্রমশ দৃশ্যমান হচ্ছে ডক্টর ইউনুস যখন সরকারের সরাসরি সমালোচনা করছেন ঠিক এরকম মুহূর্তেই রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে নৈশ্যভোজে অংশ নেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি পিটার হাসের বাসভবনে যান এ সময় গ্রামীণ শিক্ষা কর্মসূচির প্রধান নুরজাহান বেগম উপস্থিত ছিলেন তার সাথে উল্লেখ্য ড ইউনুস যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ডিত হয়েছেন সে মামলায় নূরজাহান বেগমও দণ্ডিত হয়েছেন অর্থ পাচারের মামলাতেও ডক্টর ইউনুসের সাথে নুরজাহান বেগম অভিযুক্ত বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত ডক্টর ইউনুস পিটার হাসের বাসভবনে ছিলেন এখানে ডক্টর ইউনুসের সৌজন্যে পিটার হাস নৈশভোজের আয়োজন করেন এবং এ সময় ডক্টর ইউনুস পিটার হাস ও নুরজাহান বেগম ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ত্রিমুখী অবস্থান গ্রহণ করেছেন প্রথমত তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিষেধাজার করছেন যে কোনো তদন্তাধীন বিষয়াদি নিয়ে আগাম মন্তব্য করাটা আদালত অবমাননা বা তদন্তকে বাধাগ্রস্ত করা সামিল কিন্তু ড ইউনুস সেই কাজটি করছেন তিনি ডয়েজ ভেলে সিএনএনএ এবং একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলেছেন তদন্তের আগে এই ধরনের বক্তব্য দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত সে প্রশ্ন উঠতে পারে দ্বিতীয়ত ড ইউনুস যে প্রচেষ্টাটি নিয়েছেন তা হল সরকারের সমালোচনা করা দেশে গণতন্ত্র নেই গণতন্ত্র আজ বন্দি সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা উচিত এরকম বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনুস এর মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য এক ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন ধারণা করা যাচ্ছে যে ডক্টর ইউনুসের পাশে যেন বিরোধী দলগুলো দাঁড়ায় সেজন্য ইউনুস রাজনৈতিক একটি অবস্থান গ্রহণ করেছেন এবং রাজনৈতিক অবস্থানটি সরকারের বিরুদ্ধে তৃতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র যেন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে সেজন্য তিনি মার্কিন প্রভাব বলয়ের মধ্যে তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং সরকার তার উপর ক্ষুব্ধ হয়ে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অসন্তুষ্ট এরকম একটি বক্তব্য প্রচার করে তিনি মামলার গ্রহণযোগ্যতা এবং মামলার মেরিটকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এর আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে তাকে হটিয়ে দেওয়া হলে তিনি হিলারি ক্লিন্টনের সাথে যোগাযোগ করেছিলেন এবং এই যোগাযোগের মাধ্যমে তিনি সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন সরকারের পক্ষ থেকে বলা হয় যে হিলারি ক্লিন্টনের চিঠির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে এসেছিল এবং সে চিঠি দেওয়ার ক্ষেত্রে ড ইউনুস প্ররোচনা দিয়েছিলেন এখন পিটার হাসের সাথে বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস ইস্যুতে সরকারের উপর নতুন কোনো চাপ দেয় কিনা সেটি দেখার বিষয় ডেস্ক রিপোর্ট বার্তাবাজার